নমস্কার, আমি দেবযানী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি পনির মাখানি। পনিরের অনেক রকম রেসিপির মধ্যে বেশ জনপ্রিয় রেসিপি এটি, আমার নিজেরও বেশ পছন্দের রেসিপি। তাহলে দেখে নিই আমার সহজ পদ্ধতিতে বানানো পনির মাখানি। পনির মাখানি বানানোর জন্যে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এগুলো ছোট ছোট স্কোয়ার টুকরো করে কেটে নিলাম। আপনারা চাইলে একটু বড় সাইজের করেও কেটে নিতে পারেন। ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলাম। তেল গরম হয়ে গেলে 2টো তেজপাতা কেটে নিয়েছি, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ ও 1 টুকরো দারচিনি একটু ভেঙে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। লো হিটে রেখে 30 থেকে 40 সেকেন্ড খুব ভালো করে সমস্ত কিছু ভেজে নেব। তারপর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি একটু টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিট একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এলে 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট টুকরো করে রেখেছিলাম, আর তার সাথে 6 থেকে 7টা গোটা রসুন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু মিডিয়াম হিটে আরও 5 মিনিট ভেজে নেব। এবার আমি 1 টিস্পুন করে গোটা জিরে ও গোটা ধনে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। এটা আপনারা চাইলে গরম মশলা দেওয়ার পরে আর পেঁয়াজ দেওয়ার আগেও ভেজে নিতে পারেন। সমস্ত কিছু লো হিটে 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম। 2টো মিডিয়াম সাইজের টমেটো একটু ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, এবার সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে মিডিয়াম হিটে রেখে মিনিট 3 থেকে 4 সমস্ত কিছু আবারও ভেজে নেব। তারপর ওর মধ্যে 7 থেকে 8টা কাজু দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর 1 টিস্পুন লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার 1/4 কাপ জল দিলাম। হাই হিটে করে জলটা একটু ফুটে উঠলেই তারপর লো হিটে করে দেবো ও ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্যে। এতে সমস্ত কিছু খুব ভালোভাবে নরম ও সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকা খুললাম। সমস্ত কিছু এবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে ব্লেন্ড করে নেব। ওই ফ্রাই প্যানের মধ্যেই 2 টেবিল স্পুন পরিমাণে বাটার দিলাম। লো হিটে রেখে বাটার গলে এলে তারপর 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি পরিমাণ আদা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, তার সাথে 1টা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লো হিটে 30 সেকেন্ড সমস্ত কিছু ভেজে নেওয়ার পরে টুকরো করে রাখা পনির ওর মধ্যে দিয়ে দিলাম। পনির দেওয়ার পরে লো হিটে রেখে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে বাটারে পনিরটা বেশ ভালো করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিলাম। এবারে ওই ফ্রাই প্যানেই যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি স্ট্রেনারে ছেঁকে দেব। সমস্ত ব্লেন্ড করা মশলাটা স্ট্রেনারে ছেঁকে দেওয়া হয়ে যাওয়ার পরে মিডিয়াম হিটে করে দেব। এবার 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও তার সাথে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আমি যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম তার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তারপর 1 টিস্পুন করে লবণ ও চিনি দিলাম। লবণ ও চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার মিডিয়াম হিটে রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ভেজে রাখা পনির এবার ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। পনির দেওয়ার পরে লো হিটে করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপর আমি 1 টেবিল স্পুন পরিমাণে কসৌরি মেথি ওপরে ছড়িয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি 2 টেবিল স্পুন ক্রিম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে 1 মিনিট লো হিটে ফুটিয়ে ঢাকা দিয়ে দিলাম। পনির মাখানি রান্না হয়ে গেছে। আশা করি আমার সহজ পদ্ধতিতে বানানো পনির মাখানির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাইক কমেন্টও শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজাবেন আমার সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনাদের কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও করে নেবেন। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।